রূপনগরে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকেল 3টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরান চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোসলেউদ্দিন আহমেদের সভাপতিত্বে হাজী মোহাম্মদ রুস্তম আলী সরদারের সঞ্চালনায় 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসানাত মোহাম্মদ শহীদ বাদল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আলোচনা সভার শুরুতেই গোগনগর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 21 আগস্টের বেদনাদায়ক ঘটনার বর্ণনা করে বক্তব্য রাখেন। 21 আগস্টের লোমহর্ষক ঘটনা ও জাতীয় শোক দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ নাজির হোসেন ফকির। বাংলার ছায়া শীতল দিগন্ত প্রসারিত ক্ষেত্রে উদারতার মুক্ত নীলিমায় পল্লীর কত শত স্মৃতিগুলি মনে হইতেছিল। হঠাৎ এক সময় সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা মনে পড়ে, যার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, আর এই দেশ স্বাধীন না হলে এই লাল সবুজের পতাকা পেতাম না। গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, আগামী নির্বাচনে গোগনগর ইউনিয়ন থেকে ফজল আলী সাহেবকে আমরা আপনারা সকলকে সকলে মিলে আমরা নৌকা ভাইলেও বাস করাবো, নৌকা না ভাইলেও বাস করাবো। যদি সম্ভব হয় ফজল আলী ভাইকে আম পাতা বা গানিয়া নির্বাচন করো, ফজল আলী ভাইকে আমরা পাস করা নেব 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 ইনশাল্লাহ। আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ ফজর আলী, ব্যবসা অনুযায়ী ভালো আছি একমাত্র একটি কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নজর ওনার দেন সবসময় মানুষের দিকে ছিল, সেজন্য আমরা কিন্তু অনেকটা বুঝতে পারি নাই যে করোনা অবস্থাটা কি 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 অবস্থাটা ছিল। আপনারা জানেন এই দেশ যদি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু না দিয়ে যেত, মুক্তিযোদ্ধাদের স্বাধীন না করতো, তাহলে কিন্তু আজকে আমরা এই লাল সবুজের পাতা দেখতাম না, আমরা দেশ বিদেশে গিয়া দেশকে পরিচয় দিতে পারতাম না। আপনারা টিভিটা খুললেই হেডলাইনে কিন্তু চলে আসে বাংলাদেশ জাপান আমেরিকা কানাডা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে ভালো একটা সম্পর্ক, এটা কে করে আছে? আমাদের বর্তমান সরকার করে আছে, আমাদের নেত্রী করে আছে। আপনারা এই নেত্রী জন্য দয়া করবেন দেশকে যেন এই করোনা থেকে মুক্তি করে আপনাদেরকে আমাদেরকে সবাইকে সুস্থ রাখতে পারে, এবং আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আগামী নির্বাচন শিগগিরই ঘোষণা হবে, আপনারা যারা যোগ্য মনে করেন যে এই দেশের কাজ করতে পারবে, আমার ভাই একটা বছর আপনাদের সেবা করে গেছে, আমিও চাই যদি আপনারা আমার সুযোগ দেন আমি আপনাদের সেবা করতে, যদি আপনারা আমার পাশে রাখেন। আমাদের মুরব্বী ও মা বোনেরা আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো কথা বলার তো ক্ষমতা আমার নেই, আপনারা যার যার চিন্তা যার যার চিন্তা নিয়ে আপনারা জানেন যে আমাদের এই গঙ্গার ইউনিয়নে এইটা নিয়ে তিনটা ইলেকশন হয়, দুইটার মধ্যে আমি জড়িত ছিলাম, একটা দুটোই আমার ভাই করছে, আপনারা বোর্ধা জয় করছেন, আগামী তো ইলেকশন হবে, আমরা কিন্তু যার যার ভোট সে দিতে পারছেন, এবারও যার যা ভোট সে দিতে পারবেন, তার কোনো সমস্যা হবে না, তার কারণ আমাদের সরকার যত ইলেকশন করে সব জায়গায় ফেয়ার ইলেকশন দেয়, সব জায়গায় নির্দেশনা দেওয়া থাকে যার যার ভোট সে দিবেন, বিভিন্ন কথা কেউ শুনবেন না যে আমি ওই এই নেতা সাপোর্ট করছে ও সাপোর্ট করছে, এটা কখনো কানে নেবেন না। আপনারা ইলেকশন আসবে, ইলেকশনের সময় দেখবেন, আপনারা দোয়া করবেন আমার জন্য। 21 আগস্টের ভয়াবহতা বর্ণনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসানাত মোহাম্মদ শহীদ বাদল। আমি বলছিলাম আসার পথে একটা সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করল, বাদল ভাই একটা আপনাকে কোশ্চেন করতে চাই যদি অনুমতি দেন। আমি বললাম কিসের অনুমতি? বলল যে নির্বাচনের অনুমতি। আমি বললাম তো নির্বাচনে তো আপনি প্রার্থী, আমি কিনা আমি তো কোনো প্রার্থী না,
প্রার্থীকে হবে না হবে এটা আল্লাহর হুকুম থাকবে আর শেখ হাসিনা ঘোষণা দিবে মাননীয় মাতৃতুল্য নেত্রী বিশ্ব মানবতার মা তবে এই জেলা আওয়ামী লীগের চেয়ারও সারা জীবন থাকতে চায় না এত লোভ কেন এত মধু কেন একটা জায়গায় থাকার জন্য মানুষ কি নতুন মানুষ চায় না কি ভাই চায় না এই মানুষ নতুন মানুষ চায় নতুন মুখ চায় মানুষ পরিবর্তন চায় এখন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি মনন দেয় আপনাকে নৌকার প্রতীকের জন্য কাজ করব অন্য কোনো কাজ কিছুর জন্য না নৌকার প্রতীক দেখে আমরা নৌকার জন্য সিটি কর্পোরেশনের কাজ করব আর একইভাবে ইউনিয়ন পরিষদে আপনারাও নৌকার জন্য কাজ করবেন তারপরে কিছু কিছু জায়গায় স্লিপ কাটে ভালো মানুষটা দৌড় দিয়ে আল্লাহ লিখে রাখেন ভালো মানুষ লাভ দিয়ে বাইরে যায় নাকি ভাইয়েরা আমার মনে হয় ওনারা নৌকারি মনে প্রাণ ওনাদের নৌকারি আল্লাহতে ভাই হইতে পারে না কেন নৌকার মানুষগুলো তখন ভোট দেয় না তাদেরকে নাকি ফজলি ভাই ভুল বললাম রুস্তম ভুল বললাম আপনারা যদি দোয়া করেন আপনারা যদি দোয়া করেন তাহলে নৌকার প্রার্থী ফজলি ভাই যদি চায় তাহলে আল্লাহ কবুল তো করতে পারেন পারেন না ভাই মা বন্ধা পারেন না আমরা পন্ডিয়া করছে যারা দেশান্তরী আমরা তাদের বিচার চাই আমরা তারেক জিয়াকে বাংলার মাটিতে ধরে এনে ওকে প্রকাশ্য জনতার আদালতে বিচার করা হোক ভাইরা আমার আপনাদের সকলকে এই 15 আগস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ স্প্রিন্টার চোখে দেখতে পান না এই অবস্থানে হারিফ ভাই দি স্প্রিন্টারে আঘাতে মায়া ভাই দি স্প্রিন্টার আমাদের নেতা আমাদের বন্ধু বাহাদ্দিন নাসিম ভাই সাহেব ওসমানের বন্ধু নজরুল ইসলাম বাবু সহ আরো অনেকেই নির্মল গোস্বামী এরা অনেকেই সেদিন আহত ছিল হ্যাঁ একুশের গ্রেনেড হামলা ভাই আমার কথা বলতে গেলে অনেক দেরি হবে নারায়ণগঞ্জেরও রতন শিকদার মারা গেছে তারপরে মাসুদ সেদিন আমি পার্টি বেশি বললাম এক পার জেল খেটেছে আজকে এই ছিল নীল নকশা দেখান তো খালেদা জিয়া কখন কারার অভ্যন্তরণে যাওয়ার সময় দুটো পটকা বা বোম ফুটছে পারবেন দেখাইতে আর আমার নেত্রীর সময় গ্রেনেড মেরে দেন আমার বন্ধু শামীম ওসমান চাষারা আওয়ামী লীগ অফিসে মানুষের কাজ করছে লুকায়িত থেকে গ্যানেট মেরে দেন 20-20টা এখানে বাপ্পি বাচ্চু সহ সবুজ আর এরকম 20টা প্রাণ আমাদের ঝরে গেছে ভাইরা আমার সে কথা আমরা আজও বলি নেই আজ এই শ্রদ্ধা বলে এই দিনে তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করি সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিউদ্দিন আহমেদ যারা আমরা আমলিক করছি তার বাপে আমাদের সামনে আমলিক করে এবং সে এখন বলে আমরা বলে আমলিক করি না আমরা যদি আমলিক না করতাম তাহলে এটা স্বাধীনতা না আমরা আমলিক করে দেখেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং মুক্তিযুদ্ধ করেই বাংলাদেশকে স্বাধীন করেছি বন্ধুরা আমার আজকে যারা বড় বড় কথা বলে তাদের তো সেদিন কোনো কোনো কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার দেখি নাই কারণ যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের পরিবারের পক্ষ থেকে আলোচনা সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ আলোচনা শেষে 21 আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ